بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب قول الله تعالى فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون قال ابن حزم رحمه الله تعالى اتفقوا على تحريم كل اسم معبد لغير الله كعبد عمرو وعبد الكعبة وما أشبه ذلك حاشا عبد المطلب وعن ابن عباس رضي الله عنهما في الآية قال لما تغشها آدم حملت فآتاهما إبليس فقال إني صاحبكم الذي أخرجتكم من الجنة لا تطيعنني أو لا أجعلن له قرني أيل فيخرج من بطنك فيشقه ولا أفعلن ولا أفعلن يخوفهما سمياه عبد الحارث فأبايا أن يطيعاه فخرج ميتا ثم حملت فآتاهما أيضا فقال مثل قوله فأبايا أن يطيعاه فخرج ميتا ثم حملت فآتاهما فذكر لهما فأدركهما حب الولد فسمياه عبد الحارث فذلك قوله جعل له شركاء فيما آتاهما رواه ابن أبي حاتم رحمه الله تعالى إلى آخره। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো কিছুতেই কোনো শরিক নেই, যার সত্তাতেও শরিক নেই, যার গুণাবলিতেও শরিক নেই, যার কাজেও কোনো শরিক নেই, যার ইবাদত বন্দেগীতে কোনো শরিক অংশীদার নেই। আল্লাহ পাক এক, ওয়াহদাহু লা শরিক। সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের জমিনে প্রতিষ্ঠার উদ্দেশ্যেই শেষ রাসূল হয়ে সমস্ত মানুষ এবং জিনের উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন। আজকে আমাদের দর্শের বিষয়বস্তু কিতাবুত তৌহিদ থেকে শুরু হবে অধ্যায় এমন একটি, যার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের গোলামি প্রকাশ করে, দাসত্ব প্রকাশ করে এমন কোন নাম রাখা ছেলে মেয়েদের, এর হুকুম। এটা হচ্ছে আনুগত্যের শিরক এবং আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া, না শুকরি করা, যদিও বিশ্বাস না থাকে, অন্তরে এরকম বিশ্বাস নেই যে আমার ছেলেরা আল্লাহ ছাড়া অন্যের কারো দাস, অন্যের কোনো অন্যের গোলাম, অন্যের বান্দা, আল্লাহ পাকের বান্দা বলে বিশ্বাস আছে, কিন্তু নাম যদি রাখা হয় ওই রকম শিরকি নাম, তাহলে এটা হচ্ছে কথার শিরক, যাতে আনুগত্যের শিরক প্রকাশ পায় আর আল্লাহর নিয়ামতের কুফরি, মানে অকৃতজ্ঞতা হয়। আল্লাহ পাক দান করলেন আর দাসত্ব প্রকাশ করছেন ছেলের নামে বা মেয়ের নামে অন্যের। এইভাবে এই অধ্যায়টি সম্পর্ক রয়েছে কিতাবুত তাওহীদের সাথে। এই অধ্যায়ে লেখক আয়াত নিয়েছেন সূরাতুল আরাফের আয়াত নম্বর 190। এই আয়াতের সাথে তার আগের আয়াত 189-এরও সম্পর্ক রয়েছে, সুতরাং দুটো আয়াতেরই তাফসির করব। তারপরে ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহির উক্তি বর্ণনা করি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আয়াতের তাফসিরে যা বর্ণিত হয়েছে সুনানে ইবনে আবি হাতিম মে তা বর্ণনা করেছেন, কিন্তু সেই হাদিসটি সহি না জয়ীফ, ভিত্তিহীন, এই বিষয়টি আজকে ইনশাআল্লাহ তাআলা পেশ করব গবেষণামূলক, যাতে মহাকিকগণ, গবেষকগণ কি বলেছেন। কারণ বড়দের সম্পর্কে
অন্ধ অনুসরণ, গতানুগতিক এত বড় লেখকরা লিখেছেন, এত বড় আলেমে লিখেছেন, এত বড় ইমামে লিখেছেন, এত বড় মজাদের সংস্কারক লিখেছেন, অথবা সাহাবি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ তাআলা নুমাতিক তাফসীর বর্ণিত, মুজাহিদ থেকে বর্ণিত, এভাবে ধোকা খেলে হবে না। দেখতে হবে যে আসল বিষয়টি কি ঠিক কি না। এই জন্য আজকের দর্শটি এই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমাদের তাকলিদ অন্ধ অনুসরণ না থাকে। আমরা কি বলছি কার সম্পর্কে, বিশেষ করে আদম আলাইহিস সালামের কথা এখানে আলোচনা হয়েছে, আদম আর হাওয়া আলাইহিমাস সালাম সম্পর্কে কি বলছি, এই বিষয়টি চিন্তার বিষয়। এটা কি যুক্তিসঙ্গত, দলিল সম্মত কিনা। শুরু করি তাফসীর অধ্যায় থেকে। লেখক আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন, বলছেন বাব কৌলিল্লাহ তাআলা, এই হচ্ছে মহান আল্লাহর বাণীর অধ্যায়। মহান আল্লাহর বাণী দিয়ে অধ্যায় শুরু করছেন। সবচাইতে ভালো নিজের কথা শুরু করা আল্লাহ পাকের কথা দিয়ে, আর তারপরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা দিয়ে। এই জন্য অনেকগুলি অধ্যায় লেখক রহমতুল্লাহ আলাই শুরু করেছেন, যে কোনো আলোচনা কোরআনে কেরিমের আয়াত দিয়ে। বলছেন মহান আল্লাহর বাণী সম্পর্কে আয়াত, আল্লাহ পাক কি বলছেন, ফালাম্মা আতাহুমা সালিহান। এই আয়াতটুকু যদি শুধু তাফসির করি তাহলে অসম্পূর্ণ থাকবে, সেই জন্য আগের আয়াতটাও এর সাথে লাগিয়ে দিই। আল্লাহ পাক ইরশাদ করছেন তার আগের আয়াত সূরাতুল আরাফের আয়াত নম্বর 189, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। তাহলে সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন, খালাকাকুম, হে মানুষ তোমাদের সকলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে, নাফসে ওয়াহেদা, কে, আদম আলাইহিস সালাম, ওয়া জাআলা মিনহা যাওজাহা, আর তার থেকে আল্লাহ পাক তার জোড়া সৃষ্টি করেছেন, কাকে, হাওয়া আলাইহিস সালামকে, লিয়াসকুনা ইলাইহা, যাতে করে তার স্ত্রীর মাধ্যমে তিনি শান্তি হাসিল করেন, হ্যাঁ, প্রশান্তি লাভ করেন। লিয়াসকুনা সুকুন মানে প্রশান্তি হাসিল করা, পুরুষ স্ত্রী ছাড়া যে শারীরিক আর মানসিক শান্তি রয়েছে সেটা পেতে পারে না। আর ঠিক নারীকেও আল্লাহ পাক ওইভাবে পাওয়া যায়, নারীও পুরুষ ছাড়া, স্বামী ছাড়া মানসিক শারীরিক শান্তি পেতে পারে না। লিয়াস কোন আইয়ালি আল্লাহ পাক বলছেন, ফালাম্মা তাগাশাহা, অতপর যখন আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে ঢাকলেন, এটা শাব্দিক অর্থ, তাগাশা মানে ঢেকে ফেলা, হ্যাঁ, আচ্ছাদিত করা, অর্থাৎ যখন পরস্পর মিলিত হলেন, সহবাস করলেন, ফালাম্মা তাগাশাহা, যখন সহবাস করলেন, হামালাত হামলান খাফিফা, তখন তার স্ত্রী হালকা গর্ভধারণ করল, হামালাত হামলান খাফিফা, ফামাররাদ বিহি, আর তার তা নিয়ে সে চলাফেরা করলো, গর্ভধারণ করে 8 মাস 9 মাস 10 মাস মহিলা চলাফেরা করে পেটে বাচ্চা নিয়ে, ফালাম্মা আসকালাত, আর যখন ভারাক্রান্ত হলো হাওয়া আলাইহিস সালাম, দাওয়াল্লাহ রব্বাহুমা, তখন উভয়ে তাদের প্রতিপালকের কাছে দোয়া করলেন, লাইন আতাইতানা সালেহান, আল্লাহ যদি আমাদেরকে সৎসন্তান দাও, লাইন আতাইতানা সালেহান মানে ওয়ালাদান সালেহান, আমাদেরকে যদি নেক সন্তান দান করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তো অবশ্যই আমরা শুকরগুজারদের অন্তর্ভুক্ত হব, তোমার শুক্রিয়া জ্ঞাপনকারীদের দলে সামিল হব। এটা হচ্ছে সূরা আরাফের 189 নম্বর আয়াত। আল্লাহ বলছে ফালাম্মা আতাহুমা সালেহান, অতপর যখন আল্লাহ পাক উভয়কে নেক সন্তান দিলেন। এই কথাটুকু বুঝতে গিয়ে তাফসীরকাররা দুই দলে বিভক্ত হয়েছে। এক দল বলছেন যে ওই আদম হাওয়া দিয়ে যেহেতু শুরু করা হয়েছে, আদম হাওয়ার কথাই বলা হয়েছে, ফালাম্মা আতাহমাস, অতপর যখন আল্লাহ পাক ওই দুইজনকে অর্থাৎ আদম হাওয়া আলাইহিমাস সালামকে নেক সন্তান দান করলেন, জালা লাহু শুরাকা, তখন তার উভয়ে আল্লাহ পাকের শরীক করে ফেললেন। এই তাফসীর, এখন এই তাফসীর যদি হয় এইরকম, তাহলে সেই তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে আবি হাতেম রয়েছে, কিন্তু তাতে একটা অপবাদ চলে আসে আদম আলাইহিস সালামের উপর, যে তারা নাম রাখায় শিরক করে ফেলেছে, হ্যাঁ, আল্লাহ পাকের নাশুকরি করেছে এর মাধ্যমে, নাম রাখায় শিরকুন ফিত্তা, নাম রাখায় শিরক করেছে,
জালালাহু শুরাক ফিমা আতাহুমা, যা আল্লাহ পাক তাদেরকে দান করলেন তাতে তারা আল্লাহ পাকের শরীক করে ফেললেন, শরীক করে বসলেন। ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, মানুষরা এখন ইউশরিকুন কিন্তু বহু বচন, আর দ্বি বচন নেই, তাসনিয়া নেই, ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। সুতরাং মানব জাতি যে শিরক করে তা হতে মহান আল্লাহ অনেক ঊর্ধ্বে, তাআলা অনেক ঊর্ধ্বে। আরেকদল তাফসীরকার যারা মুহাক্কিক গবেষক, তারা বলছেন যে আগের আয়াতে আল্লাহ পাক একজনের কথা উল্লেখ করলেন, আদম আলাইহিস সালামের কথা, যে প্রথম আদম কে আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে হাওয়ার কথা, তারপরে দুইজনের মেলামেশা সহবাসের কথা, গর্ভধারণের কথা, দোয়া করলেন, দোয়ার কথা, যে আল্লাহ যদি নেক সন্তান দান করো তো আমরা শুকুর গুজার হব, এটা ছিল আদম আলাইহিস সালাম সম্পর্কে। ফালাম্মা আতাহুমা সালিহান, এখান থেকে আর আদম হওয়ার কথা বলা হয়নি, বরং প্রত্যেক জোড়ার কথা বলা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত অন্যান্য মানুষরা এসেছে এখন পর্যন্ত আর আসবে কিয়ামত পর্যন্ত, এদের অধিকাংশ লোকের স্বভাব কি? স্বভাব গুমরাহি। ফালাম্মা আতাহুমা সালিহান, আল্লাহ যখন মানুষকে, স্বামী স্ত্রীকে, আতাম যে কোনো স্বামী স্ত্রীকে, জোড়াকে নেক সন্তান যখন দান করেন, সুস্থ, ভালো দেখতে শুনতে গঠনে সবকিছুতে সুন্দর যখন এটা সন্তান আল্লাহ দান করলেন, যা আল্লাহ লাহু শোরাকা ফিমা আতাহমা, আল্লাহ যা দেন এই মানুষকে, জোড়াকে, স্বামী স্ত্রীকে, তাতে তারা কি করে ফেলে? আল্লাহর শরীক করে ফেলে। অধিকাংশ লোক শরীক করে না, করে না? এক তো সারা বিশ্বের ইহুদি, নাসারা, হিন্দু, অগ্নিপূজক যত রয়েছে মুসলিম জাতি ছাড়া সকলের শিরকে লিপ্ত হয়, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে না, ঠিক কিনা? শিরকি আকিদা তাদের, কুফুরি আকিদা। মুসলিম সমাজের অধিকাংশই অমায়ুমিন আকসারুম বিল্লাহ ইল্লাহ মুশরিকুন, অধিকাংশ লোক যারা ইমানেরও দাবিদার তারা কি করে? ইমানের দাবি করা সত্ত্বেও তাদের মেজরিটি কি করে? সিংহভাগ শিরক করে ফেলে, শিরকি আকিদা। এই বাবার দান, ছেলে দিলেন আল্লাহ, মেয়ে দিলেন আল্লাহ, বলছে এটা বাবার দান, ওই মাজারে যাওয়ার ফল। তাহলে মুসলিম একটা জাতি কোন রকম তাওহীদ তাদের মধ্যে ছিল, তাদেরও মেজরিটি শিরকে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে অন্য অন্য লোকদের কথা বলেছেন, যে আদম সন্তান, আদম থেকে শুরু করে, হাওয়া থেকে শুরু করে, পরে আদম সন্তানের কথা দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, মানে 190 নম্বর আয়াতে বলা হয়েছে, যে আল্লাহ যখন নেক সন্তান দান করেন তখন আল্লাহর দানে তারা অন্যকে শরীক বানিয়ে বসে। এই জন্য আল্লাহ বহু বচন নিয়ে এসছেন, ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, পরে বহু বচন নিয়ে এসছেন, মানুষরা যে শিরক করে এই শিরক থেকে, শরীক সাব্যস্ত করা থেকে, আল্লাহ কাউকে নিজের কাজে শরীক করা থেকে কি তাআলা অনেক ঊর্ধ্বে, সুউচ্চে। দ্বিতীয় তাফসীর যদি করি, তো আদম আলাইহিস সালামের উপর এত বড় মিথ্যা অপবাদ আসে না, শিরকের অপবাদ আসে না, তিনি নবী, তিনি প্রথম মানুষ। নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত আদম সন্তানের শিরক আসেনি, ওগুলো কথা কোথায় যাবে? তাহলে এই ঘটনা ঠিক না ভুল, তো ঘটনাটি শুনেন তাহলে, তারপরে তখন বুঝবেন যে ঘটনা কি আসলে বর্ণনা করা হয়েছে। এই ঘটনা, যারা ইহুদি বা খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অথবা সাহাবা ইকরামের জামানায়, সাহাবা ইকরাম বেঁচে আছেন, ওদের কাছে তাওরাত ইনজিলের বিকৃত যে ধর্ম আর বিকৃত কিচ্ছা কাহিনী তাদের কিতাবে রয়েছে, বাইবেলে রয়েছে, ওগুলোর অনেক জ্ঞান রয়েছে, জগা খিচুড়ি সব, ভালো মন্দ সব কিছু তাদের মধ্যে রয়েছে। ওর মধ্যে দাউদ আলাইহিস সালামের মিথ্যা অপবাদ, লূত আলাইহিস সালামের মিথ্যা অপবাদ, সুলেমান আলাইহিস সালামের মিথ্যা অপবাদ, যে আংটির বলে তার হুকুমত চলত, তার আদম আলাইহিস সালামের অপবাদ, অপবাদের শেষ নাই ইহুদিদের কিতাব আর খ্রিস্টানদের কিতাবে, বাইবেলে। তো ওইগুলি, ওই যারা আগের ধর্মে ছিল ইহুদি বা খ্রিস্টান ছিল, ওরা যখন মুসলমান হইলো আর সাহাবাই কিরামদের সাথে মিললো, তখন কিচ্ছা কাহিনী শোনাইতো, কিচ্ছা কাহিনী শোনাইতো, জানতে হোক আর অজান্তে হোক সাহাবিরা তখন তাদের কাছ থেকে শুনে নকল করা শুরু করে দিতেন অনেক, যে এই আয়াতের সাথে ওই ঘটনাটা মিলছে, এই আয়াতের তাফসীর এইটা, এই আয়াতটি যখন আসলো আর এই ঘটনা যখন ওই আহলে কিতাব ইসরায়েলি রেওয়ায়ত, ইসরায়েলি বর্ণনা বলা হয়গুলোকে, মানে ইহুদি নাসারাদের কিতাবের বর্ণনা, তাদের ধর্মগ্রন্থের বর্ণনা, ওইগুলি দিয়ে তাফসীর করে দেওয়া হয়েছে। এগুলিকে বলা হয় ইসরায়েলি তাফসীর, মানে ইহুদি খ্রিস্টানদের কিতাব থেকে অনেক ইচ্ছা কাহিনী কোরআনের তাফসীরে স্থান পেয়ে গেছে, তাফসীর ইবনে জারীরে অনেক বেশি রয়েছে, তাফসীর ইবনে কাসীরে কাটছাঁট করা হয়েছে,
সামান্য কিছু থেকে গেল, অনেক কাটছাঁট করে এই সেই করে বাতিল করে তারপরে কিছু থেকে গেছে। এমনকি যে ঘটনাটি এখন বলতে চাইছি কিতাবুত তাওহীদেও রয়েছে, সেই ঘটনাটি হাফেজ ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, তাফসীর ইবনে কাসির, তিনিও অস্বীকার করেছেন। ঘটনা কি তা শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফিল আয়া মানে ফি তাফসীরিল আয়া, এই আয়াতের তাফসীরে যে দুটি আয়াত বললাম কি লাম্মা তাগাশ্শাহা, ওই যে ফালাম্মা তাগাশ্শাহা, যখন আদম আলাইহিস সালাম সহবাস করলেন তার স্ত্রীর সাথে, বলছেন লাম্মা তাগাশ্শাহা আদম, আদম আলাইহিস সালাম যখন হাওয়ার সাথে সহবাস করলেন, হামালাত, তখন হাওয়া আলাইহিস সালাম কি করলেন, গর্ভধারণ করলেন, হামেলা হইলেন, ফাতাহুমা ইবলিস, তখন ইবলিস এসে গেল দুজনের কাছে, ইবলিস আসলো, ফাকালা এসে বলছে ইন্নি সাহেবুকুম আল্লাযী আখরাজতুকুম মিনাল জান্নাহ, আমি সেই তোমাদের ওই পুরাতন সঙ্গী যে তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কৃত করেছে, বের করেছে, ওই যে ফুসলে ফুসলে নিয়ে গেছিলাম গাছের কাছে আর গাছের ফল খাইয়েছিল, আল্লাহ বলছে আল্লাহ তাকরাবাজি সাহেরা, আর আমি তোমাদেরকে প্ররোচিত করলাম যে খাও, সারা জীবন জান্নাতে থাকতে হবে, আল্লাহ জান্নাতে সারা জীবন রাখবে না তোমাদেরকে, সেই জন্য বারণ করেছে, তোমাদের ধোকা দিয়েছিলাম। তারপরে হল্লা তোতি আন নেই, অবশ্যই আমার কথা তোমরা মানো দুজনে, আউলা আজ আল্লাহ কারনাই আইয়েল, আর না হইলে এই তোমাদের যে বাচ্চা আছে পেটে, হ্যাঁ আদম কাছে তোমার স্ত্রীর পেটে যে বাচ্চা আছে, হাওয়া কাছে তোমার পেটে যে বাচ্চা আছে, স্বামী স্ত্রীকে বলছে, এই বাচ্চার দুটো বন বকরি, জঙ্গলি বকরি, হ্যাঁ বা পাহাড়ি বকরি, আইয়েল বলা হয়, পাহাড়ি ছাগলের শিং বানিয়ে দেবো, হ্যাঁ আইয়েল বলা হয় যেগুলো পাহাড়ি বকরি, সেই বকরি, আর কারণ মানে হচ্ছে শিং, আর কারণাই তাসনিয়া রয়েছে দুইটি শিং, শিং করে দেবো পেটে, শিং গজিয়ে যাবে, ফায়া খরজ মিন বাতনিকে, সুতরাং হাওয়া তোমার পেট থেকে বেরোবে বাচ্চা, ফায়া শুক্কহু, আর তোমার পেটকে ফিরে ফেলবে, ওয়ালা আফালান না, অবশ্যই এটা করবো, অবশ্যই এটা করবো, ইবলিস বলল, কিসা বুঝছেন তো, হ্যাঁ ভয় দেখাইলো, ইউখাউফুহুমা, স্বামী স্ত্রী দুজনকে আদম আর হাওয়াকে ভয় দেখাচ্ছে ইবলিস শয়তান। তাহলে সমাধান কি, বলছে এক কাজ করো, আমার কথা শোনো তাহলে এটা হবে না, আমার কথা মানলে তোমাদের কোনো ক্ষতি হবে না, সামেয়াহু আব্দুল হারেস, এই ছেলে জন্মিলে ওর নাম আব্দুল হারেস রেখে দিও, আর হারেস হচ্ছে ইবলিসের অপর নাম, ইবলিস শয়তানের নাম হচ্ছে হারেস, আব্দুল হারেস রেখে দাও, হারেসের বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান না রেখে আব্দুল হারেস রাখো, তাহলে আমি ক্ষতি করব না। ফাবায়া আদম আর হাওয়া দুজনে অস্বীকার করলেন আইয়তিও তার কথা মানতে, ফাখারাজা মেয়েতেন, প্রথমবার বাচ্চা মৃত পেট থেকে বেরোলো, ভূমিষ্ঠ হইল, পেট থেকে বেরোলো, মাইয়েতেন, মৃত বাচ্চা শিশু, সুম্মা হামালাত, তারপরে দ্বিতীয়বার গর্ভধারণ করলো, ফাতাহম, আবার ওই ইবলিস দুজনের কাছে আসলো, ফাজাকার আল্লাহম, ওই আগের কথাই আবার বারবার করে পুনরাবৃত্তি করলো, রিপিট করলো, ফাদরা কহ মাহব্বর, তিনবার করে, দ্বিতীয়বার অস্বীকার, দ্বিতীয়বার অস্বীকার, তারপরে তৃতীয়বার যখন এসছে ফাদরা কহ মাহব্বাল ওয়ালাদ, তখন বলছেন সুম্মা হামালা ফাতাহুম আইদান ফাকালা মিসলা কওলি ফাবা ইয়াতিয়াহু, দ্বিতীয়বার মাল ফাখরা জামাই, এখন দ্বিতীয়বারও বাচ্চাও মরা বাচ্চা হলো, সুম্মা হামালা, তৃতীয়বার গর্ভধারণ করলেন হাওয়া আলী হাসান, ফাতাহুমা, আবার ওই শয়তান ইবলিস আসলো বুড়া, ফাজাকার আল্লাহুমা ফাদারা কাম হব্বালু ওলাদ, দুজনের সাথে যখন আলোচনা করলো, কথা বলল ইবলিস, তখন ওই একই কথা যে দেখো এইরকম করবো যদি বাচ্চা নাম আব্দুল হারিস না রাখো, তাহলে ফাদারা কাম হব্বাল ওলাদ, সন্তানের ভালোবাসা তাদেরকে ধরে ফেলল, সন্তানের মায়াতে তারা মানতে বাধ্য হলো, নিজেকে নিরুপায় মনে করলো, ফাসাম্মায়াহু আব্দুল হারিস, অতপর আদম হাওয়া দুইজন মিলে আব্দুল হারিস নাম রেখে দিল, ফাযালিকা কওলু, এটাই হচ্ছে এই আয়াতের তাফসীর কি, ফালাম্মা আতাহুমা সালিহান, অধ্যায়ের শুরুতে রয়েছে মহান আল্লাহর বাণী, যখন আল্লাহ পাক তাদেরকে নেক সন্তান সুসন্তান দিলেন, জালালাহু শুরাকা, তখন আদম হাওয়া উভয়ে যা তাদেরকে আল্লাহ দান করেছিলেন, ফিমা আতাহুমা, কি করলেন, শরীক করে দিলেন আল্লাহ পাকের, শরীক করে দিলেন, এটা হচ্ছে এই ঘটনা যদি সাব্যস্ত করেন তাহলে এভাবে তাফসীর, আর না হলে সহি তাফসীর কি বললাম, ফালাম আতাহুমা সালেহান, যে কোনো শিরকি আকীদার মানুষকে যখন আল্লাহ পাক সুসন্তান দান করেন, সুস্থ সন্তান দান করেন, কি করে, কেউ মাজারে নিয়ে যায়, কেউ বলে এটা বাবার দান, এর আগে গিয়েছিলাম, আর না হলে আমি চিনি ব্যক্তিগত বেশ কিছু লোককে,
কারণ একজন বাচ্চা হইতেই নিয়ে গেল তার এক মাজারে, স্বামী স্ত্রী দুজনে, অথচ অফিসার মানুষ, আল্লাহ হেদায়ত করে এদেরকে। আর নিয়ে গিয়ে এসে বলে যে বাবার দরবার থেকে ফিরে এসেছি, আর ছেলে অসুখ বিসুখ হবে না। জি হ্যাঁ, দুনিয়ার অফিসার, আখেরাতের জিরো, এরা দুনিয়ার হিরো, আখেরাতের জিরো, দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি, আখেরাতের হিরো এরা, দুনিয়ার আর আখেরাতের হচ্ছে জিরো, এরা সিফির। যার কাছে দিনের জ্ঞান নাই, তৌহিদের জ্ঞান নাই, আকিদার জ্ঞান নাই, আল্লাহ পাকের কোরআন হাদিসের জ্ঞান নাই, তো তাদের অবস্থা এরকম হবে, শয়তান ওদেরকে বিভ্রান্ত করবে। তো এখানে তাহলে যে বলছিলাম যে শহীদ তফসির, যে মানুষ মুশরিক শিরকি আকিদার মানুষরা কি করে, আল্লাহর দানে শরীক করে ফেলে, দান করলেন আল্লাহ আর শরীক করে ফেলে, কেউ কথায় শরীক করে, কেউ কাজে শরীক করে, হ্যাঁ, কেউ আকিদায় বিশ্বাসে শরীক করে, বিভিন্ন রকমের শরীক করে ফেলে, কেউ নাম রাখায় শরীক করে ফেলে। তো বলছে ফাজা আলাইকা কওল, এটাই হচ্ছে আল্লাহ পাকের বাণীর তফসির, এই ঘটনা। জাআলা লাহু শুরাকা ফিমা তাহমা রাওয়াহু ইবনু আবি হাতিম, হাদিসটি ইমাম আব্দুর রহমান ইবনু আবি হাতিম বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ না যঈফ, উখতুলিফা ফি সিহাতিহি, এই হাদিসের সহিহ যঈফ হওয়ার সম্পর্কে দ্বিমত রয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাদ দাআফাহুল হাফিজ ইবনে কাসির, ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসির ইবনে কাসিরে এই ঘটনাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত ঘটনা যে ইবনে আবি হাতিমে রয়েছে, সেটা কি বলেছেন, যঈফ বলেছেন। তাফসির দ্বিতীয় খণ্ড 274 পৃষ্ঠায়। আর আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলা আদ-দাঈফা ওয়াল মাওযুআ, মাওযু জাল হাদিস, হ্যাঁ, জাল আর যঈফ হাদিস সিরিজ যে তার রয়েছে, তাতে 342 নম্বর হাদিসে, হ্যাঁ, এটাকে যঈফ বলেছেন। ওয়াকাদ ক্বালা ইবনে হাজম, আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ কি বলেছেন শুনেন, আন হাযিল কিসসা, এই ঘটনা সম্পর্কে যে আদম আর হাওয়াও শিরকি নাম আব্দুল হারিস মানে শয়তানের বান্দা এভাবে নাম রাখবে, বলছেন যে ইন্নাহা রিওয়ায়াতুন খুরাফা, এই বর্ণনা হচ্ছে কি, খুরাফা মানে হচ্ছে কি বলবেন যেটাকে, বানাওয়াট, ভিত্তিহীন, তারপরে এগুলো বলা হয় কুসংস্কার, মাকজুবা মিথ্যা, শুধু জৈব দুর্বল নাই, মজুআ মানে জাল, হাওয়ালা রেফারেন্স আল কৌলুল মুফিদ, আল কৌলুল মুফিদ, আল কৌলুল মুফিদ আলা কিতাবুত তাওহীদ, আল্লামা ইমাম মোহাম্মদ বিন সোয়ালিহ আল উসাইমিন রহমতুল্লাহ আলী, সৌদি আরবের যে দ্বিতীয় বড় বিগত মুফতি ছিলেন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলীর পরে, তার কিতাবুত তাওহীদের ভাষ্য রয়েছে, এই কিতাবটারই ভাষ্য রয়েছে, হ্যাঁ, দ্বিতীয় খণ্ড 307 পৃষ্ঠা রয়েছে, দ্বিতীয় খণ্ড 307 পৃষ্ঠা রয়েছে, আর কোনো কোনো এতে 310 পৃষ্ঠা রয়েছে, তার মানে আলাদা আলাদা প্রিন্ট রয়েছে। এই ঘটনা মিথ্যা কেন, এই কথা বলার আগে যে কথাগুলি বাকি আছে সেই কথাগুলির আগে কিতাবে যা আছে সেগুলি তর্জমা করে দিই, ব্যাখ্যা করি, তারপরে ঘটনা কেন ভিত্তিহীন, সাতটি কারণ তিনি উল্লেখ করেছেন ইমাম ইবনে হুসাইম রহমতুল্লাহ আলাই, সাতটি কারণে আদম আলী ইসলাম সম্পর্কে শিরকি কথা, এই ঘটনা তার সাথে সম্পৃক্ত করা বাতিল ঘটনা, মিথ্যা একবারে, সাতটি কারণ, একটি কারণ শুধু নয়। বলছেন বাকি অংশ, আল্লাহ হবে সানাদিন সাহির আন কাতাদা, আর ইবনে আবি হাতেমে রয়েছে কাতাদা থেকে, কাতাদা তাবি সহি সনদে, কাল সোরাকা শরিক বানিয়েছিলেন কিসে, এবাদতের শরিক, ফিত আতেই কথা মানাই, কথা মানে শরিক কেমন, মানে ইবলিসের কথা মেনে নিল, যে ইবলিস বললো আমার কথা শোনো, কথা শোনো, এটা শরিক, শিরক ফি তা, ওয়ালাম ইয়াকুন ফি ইবাদাতি, এটা শিরক ইবাদতে ছিল না, এইরকম একটা তাবিল করেছে, ইবাদতে শিরক হলে আরো বড় শিরক হতো, তো কথা মানাই শিরক করেছে। তারপরেও আদম আলাইহিস সালামের মতো একজন নবী, একজন প্রথম মানুষ, হ্যাঁ, যাকে সেজদা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে, আর যাকে সেজদা ইবলিস করলো না সেই জন্য মালাউন অভিশপ্ত হলো চিরকালের জন্য, আর তার দ্বারা এই কাজ হইতে পারে, অসম্ভব কথা, সাতটি যুক্তি পরে শোনাবো, এই জন্য এটাও কথা ভুল। ওয়ালাহু বিসনাদিন সহিহিন আন মুজাহিদ, আর মুজাহিদ একজন প্রখ্যাত তাবি, তার থেকে সহি সনদে বর্ণিত রয়েছে ইবনে আবি হাতেমে কি ফি কওলি লাইন আতাইতানা সালিহান, আল্লাহ যদি আমাদেরকে নেক সন্তান দান করো, যে আয়াতে রয়েছে, কাল আশফাকা আল্লাহ একুন ইনসান, তাদের ভয় হয়ে গেছিল যে এই শয়তান ইবলিস যখন এত ভয় দেখাচ্ছে তো হতে পারে যে এটা মানুষ হয়ে জন্মিবে না, কোনো পশু জন্তু, হ্যাঁ, বকরি ছাগল বা কুকুর বিড়াল জন্মে না যায়, এই এত এত ইমান দুর্বল হবে, আল্লাহর তওয়াক্কল হবে না, হ্যাঁ,
তার এটা এটা যদি এই ধারণা থাকে যে জিন শয়তান এরকম করে দিতে পারে তো এটা শিরকের রুবুবিয়া নাই, তাওহীদের রুবুবিয়াতে শিরক নাই। এই কাজগুলি কার, ছেলে মেয়ে দেওয়া কার, কারো পেটে মানুষ দিবেন না, বিড়াল দিবেন না, কুকুর দিবেন, এটা কার কাজ? আল্লাহর কাজ না, জিন শয়তানের কাজ। তাহলে যদি এই ভয় থাকে আদম হাওয়ার, তাহলে রুবুবিয়াতে শিরক হয়ে গেল, আর এক বড় মিথ্যা অপবাদ। সুতরাং এসব তাফসির, এগুলো ইসরায়েলি তাফসির, এসব চলবে না। কালা আল আশফাক আল্লাহ একুনা ইনসান, এই কথা যদি ঠিক থাকে তাহলে রবিও তারা শির করেছে। ওয়া যাকারা মা নাহু, আর এই অর্থই বর্ণনা করেছেন হাসান বসরি থেকে আর সাইদ বিন হুসাইব থেকে ওয়গাইরহু অন্যান্য থেকে। এমন ভাবে প্রভাব বিস্তার করেছে কিছু ইসরায়েলি ইহুদি নাসারাদের কিতাবের বর্ণনা মুসলিম সমাজে, যে যেমন একটা মিথ্যাকে হই হই করে আজকাল ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব যে এটা এটা এইটা, তো মনে হচ্ছে এটি ভালো, এটি ঠিক, তাই না? আজকাল মানবরচিত বিধানকে মনে করা হয়েছে যে এটা কত সুন্দর জিনিস, কারণ সারা বিশ্ব তারই গোলামি শুরু করেছে। হ্যাঁ, মুসলিম কোরআনকে এত মহব্বত করে যে বুকে লাগায় মুখে লাগায় চুমা দেয়, কি করবে, দিশা পায় না, আর কোরআনের আইনে বাস্তবায়ন করা তৌফিক হয় না, শুধু ওই চুমা দেওয়া পর্যন্ত তাদের সীমিত। মানবরচিত বিধানে বিশ্ব যা তারই খেদমত করছে। তাহলে একটা মিথ্যাকে, এই জন্য ওলামারা বলছেন একটা মিথ্যাকে যদি 50 বার বলা হয় হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা মানুষ সত্য মনে করতে লাগে, ঠিক কিনা? একটা বাতিলকে যদি সবাই মিলে হই 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 করে বলে এটাই ঠিক এটাই ঠিক, তো ওইটাকে ঠিক মনে করবে মানুষ, সবাই যখন বলছে তো এটাই ঠিক হয়তো। এই হচ্ছে আসল বিষয়টা, ধোকাখার বিষয় না যে কিতাব তাওহীদে ঘটনা রয়েছে সেই জন্য সহি হইতে হবে, কারণ তাকলিদ অন্ধ অনুসরণ হারাম, অন্ধ অনুসরণ করা, অন্ধ ভক্ত হওয়া কারো জায়েজ নয় যদি দলিল বিপরীত থাকে। এজন্য আমার মতো সাধারণ একজন হ্যাঁ এর বিরোধিতা করছে না, বরং আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি শক্তভাবে বিরোধিতা করেছেন এই বানাওয়াট কিসসার, আর তারপর 7টি যুক্তি পেশ করে এটাকে বাতিল ঘোষণা করেছেন। শোনাবো ইনশাআল্লাহ। যদি এই ঘটনা সহি হতো তাহলে তাদের থেকে কিছু মাসাল মাসাইল বের হতো, কিন্তু ঘটনা আমাদের কাছে সহি নাই। তবে এখানে ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহির কথাটির তাফসীর ব্যাখ্যা করি, যেটা বলিনি। কালা ইবনে হাজম, ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ বলছেন, ইত্তাফাকু আলা তাহরিমে কুল্লি ইসমিন মুআব্বাদিন লিগাইরিল্লাহ, সমস্ত ওলামাদের ঐক্যমত রয়েছে, হানাফি শাফি মালিকি হাম্বলি মুহাদ্দিসিন ফুকাহা সমস্ত আলেম ওলামা একমত, একমাত্র কবর পূজারী একমত হবে না। তাদের হ্যাঁ মৌলভী হুজুরদের নাম আব্দুর রসুল, আব্দুল নবী, আব্দুল মোস্তফা, হ্যাঁ জি হ্যাঁ, তাহলে তারা ওলামা না, এরা হচ্ছে ওলামায় সু, এরা জাতিকে গুমরাকারী, দোয়াতুন আলা বাবে জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকছে, যা শিরকি আকিদা রাখে, শিরকি নাম রাখে, যারা কবর মাজারের সেবা যত্ন করে খেদমত করে। আল্লাহ পাকের দিনের খাদেম যারা হানাফি শাফি মালিক হাম্বলি, যারা অরিজিনাল হানাফি শাফি মালিক হাম্বলি আর অরিজিনাল ফোকাহার মুহাদ্দিসিন, বলছেন সমস্ত ওলামাদের ইত্তেফাক ঐক্যমত রয়েছে। ইবনে হাজমকে শুনে রাখেন, ইনি হচ্ছেন আন্দুলুসের মুহাদ্দিস আলেম, আন্দুলুস ইসলামী নাম যেটাকে আজকাল বর্তমানে বলা হচ্ছে স্পেন বলা হচ্ছে। মুসলিম শাসন ক্ষমতা 100 বছর ধরে ছিল সেখানে, হ্যাঁ 500রও বেশি, তখন তার নাম আন্দুলুস ছিল। খ্রিস্টানরা যখন বড়ই জুলম অত্যাচার করে, আর এপ্রিল ফুলে এই যে ফুল মানে বোকা, মুসলিমদেরকে বোকা বানাইলো এই অভিশপ্তরা, আর মুসলিম বোকারা এক শ্রেণীর, তারা নিজেরা আবার এপ্রিল ফুল করে, জি তারাকে বোকা বানিয়েছে, তাদের পূর্বপুরুষদেরকে বোকা বানিয়েছে, মসজিদে ঢুকে যাও তোমাদের নিরাপত্তা দেবো, তোমাদেরকে আর মারবো না, মসজিদে ঢুকে গেছে মসজিদ সহ সমস্ত নারী পুরুষকে জ্বালিয়ে দিয়েছে, এই অভিশপ্ত জাতি, এই গাদ্দার জাতি এরা, জি হ্যাঁ। তো স্পেনে যখন পতন হলো মুসলিমদের অনৈক্যের কারণে আর বিভিন্ন পাপের কারণে, আল্লাহ পাকের আজাব মানুষ আসে, বিশেষ করে ঐক্য না থাকলে মুসলিমদের মধ্যে আরও বিভিন্ন রোগ, তো যখন খ্রিস্টানরা দখল করলো নাম দিয়ে দিল তার স্পেন, জি হ্যাঁ স্পেন, সাহাবাই কেরামদের যুগেই সেখানে ইসলাম পৌঁছে গিয়েছিল, ইসলাম পৌঁছে গিয়েছিল, বনু উমাইয়াদের যুগেই সেখানে ইসলাম পৌঁছে গিয়েছিল। তার নাম আবু মোহাম্মদ আলী ইবনে আহমদ ইবনে সাইদ ইবনে হাজম ইবনে হাজম, আর কুর্তুবি, হ্যাঁ বড় একটি শহর, প্রসিদ্ধ শহর আন্দুলুস স্পেনের কর্টোবা, সেখানে ইউনিভার্সিটি ছিল, ইসলামিক ইউনিভার্সিটি কর্টোবা ইউনিভার্সিটি, মুসলিমদের কাছে ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েরা পড়তে আসতো, ছেলেরা লেখাপড়ার জন্য আসতো, আর আজকে মুসলিমরা কাফেরদের ইউনিভার্সিটিতে পড়ার জন্য যাচ্ছে, এ হচ্ছে মুসলিমদের অবস্থা। আল্লাহর দিন থেকে যখন সরে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের মাথার উপর তাদের আর কাঁধে গোলামি চাপিয়ে দিয়েছেন। তো তার ইন্তেকাল ইমাম ইবনে হাজম জাহেরি
তার ইন্তেকাল হচ্ছে 456 হিজরিতে পঞ্চম শতাব্দীর লোক। তো তিনি বলছেন যে সমস্ত আলমাদের ঐক্যমত রয়েছে, ইত্তেফাক রয়েছে কি, আল্লাহ তাহরিমে কুল্লে ইসমিন মুআব্বাদিন লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের এবাদত প্রকাশ করে, গোলামি প্রকাশ করে, দাসত্ব প্রকাশ করে এমন নাম রাখা হারাম, এমন নাম রাখা হারাম যেই নামে আল্লাহ ছাড়া অন্যের গোলামি। আব্দুর রসুল, রসুলের বান্দা, আব্দুল মোস্তফা, মোস্তফার বান্দা, আব্দুল হুসেন, হুসেনের বান্দা, হ্যাঁ বোঝা গেছে না, আল্লাহ 99টা নামের একটা নামের সাথে আব্দুল লাগাইতে হবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল তওয়াব, হ্যাঁ আব্দুল সামাদ, এগুলো। কিন্তু কোন মানুষের সাথে নবী রসুল, কেউ যদি আব্দে ইব্রাহিম, ইব্রাহিমের বান্দা, হ্যাঁ আব্দে মোহাম্মদ, এগুলো হচ্ছে শিরকি নাম, এগুলো হারাম। যেমন আব্দে আমর, আব্দুল কাবা, কাবার বান্দা, আব্দুর রব্বিল কাবা, আব্দে কাবা নাই, হামাস বাহাজাল, এইরকম যে কোনো নাম হোক না কেন, আল্লাহ যা অন্যের গোলামি প্রকাশ করে, দাসত্ব প্রকাশ করে, বন্দেগী প্রকাশ করে, এমন নাম রাখা হারাম, শিরকি নাম, কথার শিরক, যদিও অন্তরে বিশ্বাস না থাকে। বলছেন না না, আল্লাহরই গোলামি করি, তো নাম শ্রদ্ধাতে রাখলাম যে আব্দুর রসুল, আব্দুল হোসেন, শ্রদ্ধাতে। হাস আব্দুল মোত্তালিব, তিনি বলছেন আব্দুল মোত্তালিব নামটি ব্যতিরেকে, একমাত্র আব্দুল মোত্তালিব নামটি ছাড়া, অর্থাৎ আব্দুল মোত্তালিব নামটি বৈধ, বৈধ আব্দুল মোত্তালিব নাম নবী সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন সেই জন্য বৈধ, এই কথাটিতে সকলে একমত নন। এই একদল তো বলছেন যে আব্দুল মোত্তালিব রাখা যাবে, কেন রাখা যাবে, ওরা যুক্তি পেশ করেছে যে এটা আব্দ মানে বান্দা নয়, আব্দ মানে হচ্ছে ওই কৃত দাস, মোত্তালিব যখন মোত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল, দাদার নাম কি ছিল, জোরে বলেন, আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিব বাপের নাম কি, হাশেম, হাশেমেরা কয় ভাই ছিল, চার ভাই ছিল, মাশাআল্লাহ, কিছুটা কিছুটা তো বেরোক আপনাদের, তার বাকিটা আমি আছি, হ্যাঁ একজন হাশেম হয়ে গেল তাহলে, হ্যাঁ আর আরেকজন ছিল মোত্তালিব, আব্দুল মোত্তালিব না মোত্তালিব, হ্যাঁ হাশেম তো আব্দুল মোত্তালিবের বাপ, আর হাশেমের আর এক ভাইয়ের নাম হচ্ছে কি, মোত্তালিব, হ্যাঁ আল মোত্তালিব বা মোত্তালিব বলেন, আর আর এক ভাইয়ের নাম ছিল আব্দে শামস, আর আরেকজন নাম ছিল নৌফাল, নৌফাল, এই চারটা, চার ভাই নৌফাল, বানু নৌফাল, এই নৌফাল গোত্র আর আব্দে শামস গোত্র, এই দুটো গোত্র সবসময় রসুল্লাহ সাহেব দুশ্মনী করেছে, তারা ইসলাম গ্রহণ করতে চায়নি, বিরোধিতা, চরম বিরোধিতা করেছে, যার ফলে তাদের সাথে দূরের সম্পর্ক সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বাইতের সাথে, ওদেরকে আলে বাইতে ইমাম শাফি রহমতুল্লাহ অনেকে গণ্য করেনি, কারণ এরা 13 বছরের মক্কি জিন্দগিতে কোনো সহযোগিতা করে না, পরে মক্কা বিজয়ের পরে নিরুপায় অনেক মুসলমান হয়েছে, ভালো মুসলমান হয়েছে, পরে যখন কুফরি শিরক মক্কা থেকে নিশ্চিন্ন হলো, কিন্তু তারা সহযোগিতা করেনি, কিন্তু মুত্তালিবের বংশধর, হাশেমের বংশধর মতো অনেকেই তারা সহযোগিতা করেছে, আর কিছু কুফরিও করেছে। তাহলে আব্দুল মোত্তালিবের সাথে মোত্তালিবের কিসের সম্পর্ক, হ্যাঁ কে বুঝাচ্ছে, চাচা ভাতিজার সম্পর্ক, কিসের সম্পর্ক, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মোত্তালিব, নবী সাল্লাল্লাহু দাদার নাম কি আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম কি বললাম, হাশেম, হাশেমের বাপের নাম হচ্ছে আব্দ মোনাফ, আব্দ মোনাফের চার ছেলে বললাম, আব্দুল, তাহলে হাশেমের এক ভাইকে মোত্তালিব বললাম, মোত্তালিবের ভাতিজা কে হচ্ছে তাহলে, আব্দুল মোত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি দাদা। যখন হাশেমের ইন্তেকাল হয়ে যায়, হাশেমের ইন্তেকাল হয়ে যায় ওই সময় সফরেই, তো ওই সময় এই যে আব্দুল মোত্তালিব, ওর নাম ছিল সাইবা, আব্দুল মোত্তালিব নাম ছিল সাইবা, এর মামা বংশ হচ্ছে মদিনার, মদিনাতে মামাদের বাড়িতে ছিল, এখান থেকে ওর চাচা মোত্তালিব ভাবলো যে আমার ভাই মারা গেছে, তো ভাতিজাকে কেন ওর মামাদের বাড়ি রাখবো, আমরা নিজের ঘরে নিজের বাড়িতে নিয়ে যাবো, মাতৃভূমিতে মক্কা নিয়ে যাবো, এই মক্কা নিয়ে গেল, মক্কায় যখন ঢুকতে যাচ্ছে সেই সময় সবাই দেখলো যে আরে মোত্তালিব, কারণ বংশ তো সম্ভ্রান্ত বংশ, নবীর বংশ, হ্যাঁ আব্দে মোনাফের বংশ, হাশেমের বংশ, এগুলো সম্ভ্রান্ত বংশ, আরে এ মোত্তালিব কাকে নিয়ে আসছে রে, একটা ছোট বাচ্চা, এটা তো ইয়ে ওর গোলাম কিত দাস, তখন দূর থেকে দেখে বলেছিল হাজ আব্দুল মোত্তালিব, মানে ওই বাচ্চাটাকে দেখে বলেছিল মোত্তালিব নিয়ে আসছে,
আর ওর ভাতিজাকে কি বললো চেনা না, যেহেতু কেউ চেনে না এখানে মামার বাড়ি মানুষ হয়েছে, বলছে হাজা আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের এটা হচ্ছে গোলাম কৃত দাস। ওই যে লোকেরা বললো ওই থেকে নাম পড়ে গেল সাইবার রসুলের দাদার কি আব্দুল মুত্তালিব, মুত্তালিবের কি কৃত দাস গোলাম এই নামটা পড়ে গেল। যেহেতু নামটার এই প্রেক্ষাপট রয়েছে এখানে বন্দার ও বান্দার অর্থে ব্যবহৃত হয়নি, সেই জন্য অনেকে বলেছে যে আব্দুল মুত্তালিব নাম রাখা যায়, কিন্তু সেই আব্দুল মুত্তালিব নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, দাদার সাথে সম্পৃক্ত করেছেন। বাপকে কেউ অনেকে চিনত না, আগে যুবক অবস্থায় মারা গেছেন, কিন্তু দাদাকে সবাই চিনত। হুনাইনের যুদ্ধে বলছিলেন আনা ইবনে আব্দুল মুত্তালিব আনান নবী ওয়া কাযিব, আমি সত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। অনেকে এখান থেকে মনে করেছে যে নবী সাল যখন সম্পৃক্ত করলেন যে আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান, তাহলে নামটি জায়েজ না, যদি আল্লাহর সাথে সম্পৃক্ত নয় নামটি তারপরও জায়েজ। আর অনেকে জায়েজ কি অর্থে বলল যে আব্দ মানে এখানে বান্দা নয়, আব্দ মানে হচ্ছে কিতো দাস, আব্দুল মুত্তালিবের দাস। কিন্তু আল্লামা ইবনে ওসাইমিন রহমাতুল্লাহ বলছেন যে সেটা তো জাহিলিদের যুগ ছিল, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার করেছেন এটা নাম কারো আর কোন সাহাবীর নাম রেখেছেন কি, আগের নাম ছিল সেটা মিমবাবিল ইখবার, সংবাদ দিয়েছেন কুফরি যুগের শিরকের যুগের নাম, এখনই বলে আব্দুল শামস, আব্দুল শামস ছিল আর এক দাদার, হ্যাঁ চার দাদার মধ্যে এক দাদার নাম কি ছিল আব্দুল শামস, মানে সূর্যের বান্দা, ঠিক কিনা, সূর্যের আবার কিসের গোলাম হয় তো আব্দুল শামস, সূর্যের বান্দা শিরকি নাম ছিল। তো নাম নকল করেছে খবর দিয়েছে মানে এই না যে নাম রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি নাম রাখেননি, সুতরাং এটাও জায়েজ নয়। আব্দুল মুত্তালিব নামরা আজকে অনেক মুসলিমরা কিন্তু বাংলাদেশি বা ভারতে কি করে আব্দুল মুত্তালিব নাম রাখে, এই নাম রাখা জায়েজ নয়, এটা হচ্ছে গবেষক আলমাদের ফতোয়া, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। তো এখানে ইবনে হাজমের মত হচ্ছে যে আব্দুল মুত্তালিব নাম রাখা যেতে পারে বা এটা চলবে, কিন্তু অন্য নাম রাখা হারাম। কিন্তু অন্যান্য আলমারা যেমন বলেন ইবনে ওসাইমিন রহমাতুল্লাহ আলাই তার কিতাব আল কৌলুল মুফিদ যে সবচেয়ে বড় সারা আমি বলতে পারি ভাষ্য কিতাবুত তাওহীদাতে বলছেন এই নাম রাখাও জায়েজ নয়। এখন একটা কথা যে বলবো বলছিলাম সেটা কি, যে আদম আলাইহিস সালাম সম্পর্কে এই যে শিরকি কাজের ঘটনা যে বাচ্চা বাঁচাবার জন্য নাম রেখে দিল আব্দুল হারেস ছেলের, হ্যাঁ হারেসের গোলাম বা হারেসের বান্দা, এই ঘটনা কি সহি বলছেন আল্লাহ ইবনে ওসাইমিন রহমাতুল্লাহ আলাইহি, জাহাজিল কিসাতু বাতিলাতুন মিন ওজু, এই কিসাটি কয়েকটি কারণে বাতিল, কয়েকটি কারণে কি বাতিল। প্রথম কারণ আল্লাহুল আউয়াল আন্নাহু লাইসা ফি যালিকা খবরুন সহীহুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা মিনাল আখবার আল্লাতী লা তুতালাক্কা ইল্লা বিল ওয়াহী, বলছে যে এই ঘটনা কোন সহি সনদে বর্ণিত নয়, না কোরআনে কারীমে আছে না কুতুবুস সিত্তা বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ আছে, কোন সহি সনদে বর্ণিত নাই, ইবনে আবি হাতেম আছে সনদটাই নিয়ে দিমাতে এমন এমন বিষয়টা দিয়ে একটা আকীদার বিষয় সাব্যস্ত করে দিবেন যে আকীদার ভুল ছিল আদমের মধ্যে, আর এমন জিনিস ওহি ছাড়া, হ্যাঁ এইরকম ধরনের জিনিস ওহি ছাড়া নিশ্চিত হয়ে বলা মোটেই জায়েজ নাই। ওয়াকাদ কালা ইবনে হাজম আন হাযিল কিসসা, এই কিসসা সম্পর্কে ইবনে হাজম বলেছে ইন্নাহা রিওয়ায়াতুন খুরাফাতুন মাকযুবাতুন মাওদুআ, যেমন বললাম যেটি হচ্ছে খুরাফাত গাঁজাখুরি আর মিথ্যা কথা আর জাল, কি বললাম যে সহি সনদে প্রমাণিত এই ঘটনা নয়, যদিও কিতাবুত তাওহীদ এখানে স্থান পেয়েছে, স্থান পেয়েছে আপনার কিছু তাফসীর কিতাব ইসরাইলি রেওয়ায়েত বর্ণনা ইবনে আবি হাতেম। আর ওজু স্থানে দ্বিতীয় কারণ বাতিল হওয়ার আন্নাহু লাউ কানাত হাযিল কিসসা ফি আদম হাওয়া, এই ঘটনা যদি আদম হাওয়ার ঘটে থাকতো লা কানা হালাহুমা ইম্মা ইয়াতুবা, তাহলে দুইয়ের এক, আচ্ছা যদি তারা শিরক করে থাকেন তো কাবিরা গুনাহ কিনা, কাবিরা গুনাহ কিনা, আব্দুল হারেস মানে শয়তানের বান্দা বা শয়তানের দাস, শয়তানের দাস বলে হারেস যেহেতু ইবলিসের নাম, ইবলিসের দাস, এই নাম যদি তারা রেখে থাকে শিরক করেছেন না করেন নাই, যদি রেখে থাকেন শিরক, তাহলে শিরক করলে তারা তওবা করেছেন না করেন, দুটো অবস্থা, হয় তওবা করে মারা গেছেন আর না হলে বিনা তওবে মারা গেছেন। বলছেন যে ইম্মা ইয়াতু মিনাশ শিরক, যদি এরকমই হইতো তাহলে হয় তওবা করে মারা গেছেন আও ইয়ামুত আলাইহিম, অথবা শিরকের অবস্থায় মারা গেছেন। বলেন যদি শিরকের অবস্থায় মারা যান তাহলে নাজাত পাবেন কখনো না। ফাইন কল্লা, যদি বলে মা তালেহে, যদি বলা যায় যে না বিনা তওবাতে মারা গেছেন, তাহলে এ তো বিধর্মীদের কথা
জিন্দিক জানাতে কাদের কথা, বিধর্মীদের কথা, আম্বিয়া রসুলগণ সম্পর্কে, আদম সম্পর্কে বলে যে বিনা তওবাত মারা গেছে, ঠিক না? ফামান জাওয়াজা মাত আহাদি মিনাল আম্বিয়া আলা শিরকে ফাকাদ আযাম আল ফিরিয়া, বলছেন কেউ যদি মনে করে যে কোন নবী শিরকের অবস্থায় মারা যেতে পারে তাহলে সে চরম মিথ্যা অপবাদ দিয়ে। ওয়াইন কানা তাওবা মিনাশ শিরক, আর যদি বলেন দ্বিতীয় অবস্থা, না না শিরক হয়ে গেছিল তবে তারা তওবা করে নিয়েছেন, যেমন রব্বানা জালামনা আনফুসানা দিয়ে, ওয়াইল্লাম তাকফেলনানা ইদুয়া দিয়ে কিসে থেকে তওবা করেছেন, ওই গাছের ফল খাওয়া থেকে, তাই না? তো এইরকমই এটা থেকে তওবা করে নিয়েছেন। যদি তওবা করে নিয়ে থাকেন তাহলে ফালা ইয়ালিকু বিহিকমাতিল হিকমাতিল্লাহি ওয়া আদলিহি ওয়া রাহমাতিহি আন ইউযকারা খাতাহুমা ওয়া লা ইউযকারু তওবাতুহুম মিনহু, তাহলে মোটেই আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ হইতে পারেন আল্লাহর হিকমতের এটা দাবি নয়, আল্লাহর ন্যায়নীতির দাবি নয়, আল্লাহর রহমতের এটা দাবি নয় যে তার গুনাহ ভুল আল্লাহ উল্লেখ করবেন আর তওবা উল্লেখ করবেন না। কারণ এই ঘটনাতে ভুল উল্লেখ করা হয়েছে, তওবার কথা উল্লেখ করা হয়েছে, উল্লেখ করা হয়নি। এমনটা হইতেই পারে না যে আল্লাহ দোষ তুলে ধরছেন আর ভালো গুণটা তুলে ধরছেন না, অথচ আল্লাহর রহমত আল্লাহর ক্রোধের চাইতে বেশি প্রাধান্য পেয়েছে। তো আল্লাহ তওবাটা তুলে ধরতেন যে আমার আদম এরকম ভুল করে আব্দুল হারিস নাম রেখে দিয়েছিল কিন্তু তিনি তওবা করেছেন, যেমন গাছের ফল খাওয়ার ক্ষেত্রে ভুলের কথা আল্লাহ তুলে ধরেছেন, তওবার কথাও, হ্যাঁ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তওবা করেছেন, আল্লাহ তুলে ধরেছেন কোরআনে কারীমে, ঠিক না? জি হ্যাঁ। তাহলে বাতিল কথা এটি, বলছেন ফায়াম তানি গায়াতাল ইমতানা আয়াযকারুল্লাহুল খাতিয়াত মিন আদম হাওয়া ওয়া কাদ তাবা, তওবা করে নেছেন তো আল্লাহর তো রহমতের দাবি হচ্ছে যে লুকিয়ে রাখবেন আইব দোষ ত্রুটিকে, তারপর যদি তুলেও ধরেন দোষ ত্রুটি তাহলে দোষ ত্রুটির সাথে তওবাটাও তুলে ধরবেন যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। কি করে আল্লাহর হিকমত আর আল্লাহর নিসাব এটা হইতে পারে যে ভুল ধরবেন, ভুলটা তুলে ধরবেন মানুষের সামনে, মানহানি হচ্ছে, আর তওবা তুলে ধরবেন না যাতে প্রশংসা রয়েছে। ওয়ালাম ইয়াজকুর তওবা তাহমা, আর আল্লাহ তওবার কথা উল্লেখ করবেন, আল্লাহ তাআলা ইযা যাকারা খাতিয়াত বা আম্বিয়াই, কোন নবীর আল্লাহ যদি ভুল ত্রুটি কোথাও যদি তুলে ধরেন তাহলে যাকারা তওবা তাহম মিনহা, তাহলে অবশ্যই তওবার কথা তুলে ধরেছেন। ইউসুফ ইউনুস আলাইহিস সালামের ভুলের কথা আল্লাহ তুলে ধরেছেন তো তওবার কথা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিম তুলেও ধরেছেন, তাই না? জি হ্যাঁ। কামা ফি কিসসাত আদম নাফসে, যেমন আদম আলাইহিস সালামের কিসসা, হ্যাঁ হিনা আকালা মিনাস শাজারা, তিনি আর তার বিবি যখন ওই গাছের ফল খেয়েছিলেন তওবা করেছেন, আল্লাহ তওবার কথা তুলে ধরেছেন। তৃতীয় যুক্তি হচ্ছে এই ঘটনা বাতিল হওয়ার যে নবীগণ শিরক থেকে মাসুম, নবীরা সবাই মাসুম, শিরক মুক্ত, তাদের দ্বারা ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে না। আর আল্লাহ ছাড়া অন্যের উপর তওয়াক্কুল হয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্য ক্ষতি, শয়তান ক্ষতি করে দিতে পারে, একটা সাধারণ মুসলিমের মতো দুর্বল ইমান তাহলে, হ্যাঁ হইতে পারে? বেত্তেফাকিল ওলামা, সমস্ত ওলামা আর একমত যে নবীরা শিরক থেকে মুক্ত, মাসুম তারা। চতুর্থ যুক্তি এই ঘটনা বাতিল হওয়ার, আন্নাহু সাবাতা ফি হাদিসে সাফা, আচ্ছা সাফাতের হাদিসে, বৃহৎ সাফাতের হাদিস আছে যে কিয়ামতের মাঠে, হাশরের মাঠে সবাই যখন ত্রাহি তারাহি হাহাকার অবস্থা, কে আমাদেরকে উদ্ধার করতে পারবে, কে আমাদের সুপারিশ করতে পারে, কে আমাদের সুপারিশ করতে পারে, এই করতে করতে সবাই বলে চলো প্রথম মানুষের কাছে, যে আদামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে সবাই মিলে গিয়ে সমস্ত উম্মতের লোক দরখাস্ত করবে যে আনতা আবুনা আদম, আপনি আমাদের পিতা আর আপনাকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, এই সেই প্রশংসা করার পরে বলবেন আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন যে নাফসি নাফসি, আমি আমার নিয়ে ব্যস্ত আছি, যাও ইযহাব ইলা গায়রি, আর কাউকে খোঁজো, আর কাউকে খোঁজো। কেন বলছে আমি যে একটা গুনাহ করেছি, ওই যে গাছের ফল খেয়েছিলাম আল্লাহ বারণ করেছিলেন, ওয়ালা তাকরাবু হাযা, সেই জন্য আল্লাহর কাছে যেতে আমি লজ্জিত, আমি যেতে পারবো না। বলেন গাছের ফল কত বড় অপরাধ, না শিরক করা বড় অপরাধ, শিরক করা বড় অপরাধ। তো তিনি যে সুপারিশ করতে সাহস করছেন না, তখন ছোট ভুলটা উল্লেখ করছেন আর বড় ভুলটা উল্লেখ করবেন না, বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে ঘটনায় আসলে এ টু জেড বাতিল, এই ঘটনাই ভিত্তিহীন, আসলে আদম আলাইহিস সালাম থেকে এরকম কিছু ঘটেইনি। অজুল খামিস, পাঁচ নম্বর খণ্ডন, আন্না ফি হাযিল কিসসাতি আন্না শয়তান জা ইলাইহিমা, এই ঘটনাতে কি মজার কথা, ওই ঘটনাতে রদ আছে। দেখেন ঘটনা পড়ে দেখেন, ঘটনা বলছে যে শয়তান আসলো, আসার পরে বলছে যে আমাকে চেনো, ইন্নি সাহিবুকুম আল্লাযী আখরাজতুকুম মিনাল জান্নাহ, আমি ওই যে তোমাদের সাথী, তোমাদেরকে জান্নাত থেকে বের করেছি, তোমাদের পেটে যে বাচ্চা আছে ওর নাম আব্দুল হারিস রাখো, না হলে সিং বের করে দেবো আর ফেড়ে বেরিয়ে যাবে, মাও মারা যাবে আর বাচ্চাও
পশু জন্মিবে, হ্যাঁ এরকম করে কি করবে? কাউকে যদি বলতে আসে তো সাজিয়ে মিষ্টি করে কথা পেশ করবে না এত তিক্ত করে পেশ করে বলেন? কাউকে যদি মানাইতে হয় কোনো কথা তো মিষ্টি ভাষা দিয়ে মানাইতে হবে না এইরকম করে, হ্যাঁ মিষ্টি ভাষাতে। এটা মিষ্টি ভাষা হইল যে আগে থেকে জানো আমাকে চেনো আমি তোমাদের বন্ধু না আমি তোমাদের দুশ্মন, ওই যে জান্নাত থেকে বের করেছি, এরকম করে বলবে নাকি? হ্যাঁ বললেন দেখি, আরে ভাই কেউ যদি আমাকে দাওয়াত দিতে আসে আর এসে বলে শেখ জানেন আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনার কট্টর শত্রু, কালকে আপনার দাওয়াত নেব, দাওয়াত নাকি? না ও পাগল এভাবে দাওয়াত দিবে? আরে ধোকা দিতে হইলেও বলবে যে না হিতা কাঙ্ক্ষী আপনার দরদি কুমরা ছিলাম হেদায়ত হয়েছে ইত্যাদি ইত্যাদি, ঠিক না? মোনাফিকি চরিত্র অবলম্বন করতে হবে। বলছেন ওই কথা শোনেন ইবনে ওসামী রহমতুল্লাহ আলাইহি ভাষায় বলছে এই ঘটনাতে রয়েছে আন্না শয়তান যা আলেম শয়তান আসলু আদম হাওয়ার কাছে আসার পর আনা সাহেব ওকুম আল্লে যে আখরাজ তুমি আল জান্নাতে আমি তো তোমাদের ওই সঙ্গী যে জান্নাত থেকে তোমাদের বের করেছি, ও হাজ আল্লাহ ইয়াকুলু মাই ইউরিদুল ইগওয়া, কেউ যদি গোমরা পথভ্রষ্ট করতে চায় তো এইভাবে ধমক দিয়ে কথা বলবে, হ্যাঁ ভীতি প্রদর্শন ভয় দেখে কথা বলবে? এমন কিছু মিষ্টি ভাষা নিয়ে আসবে যাতে করে তার কথাটা কবুল করতে চায় গ্রহণ করতে চায়। খণ্ডন হচ্ছে যদি আমার কথা না মানো তাহলে পাহাড়ি বকরির শিং বের করে দেব তোমার বাচ্চার মাথায়, ধরে নিলাম যে শয়তান বললো যে যদি আমার কথা না মানো তাহলে কি করব তোমার বাচ্চার মাথায় কি দুটো শিং বেরিয়ে যাবে আর পেট ফেটে বেরিয়ে যাবে। যদি এই কথা আদম হাওয়া বিশ্বাস করে তাহলে কি হবে? আল্লাহর কাজে শিরিক হয়ে গেল না? হ্যাঁ ভালো মন্দ সুসন্তান দেবেন কুসন্তান দেবেন, সিংওয়ালা না বিনা সিংওয়ালা, মানুষ রূপে আমার বাচ্চা পেট থেকে বেরোবে না কুকুর শিরগাল আর বকরির রূপে, এটা দেনওয়ালা কে? আল্লাহ দাতা। এ কথা কি আদমের বিশ্বাস ছিল না আর আপনার আমার বিশ্বাস আছে? হ্যাঁ আদমের ইমান কি আপনার আমার মতো ছিল না নাকি? আদম আলাইহিস সালাম এইরকম রুবুবিয়াতে শিরক করবেন? যদি আদম হাওয়া বিশ্বাস করেন ফাহাদা শিরকুন ফি রুবুবিয়া, তাহলে আল্লাহর কাজে শিরিক করা, শিরক একবার ইসলাম থেকে বের হয়ে যাবে। এই শিরিক তো কাফের মুশরিকরা করতো না, ওরাও বলতো যে খালেক সৃষ্টিকর্তা রিজিক দাতা হ্যাঁ সবকিছু আল্লাহ, তাহলে ইবাদত শিরিক করতো আরো মুশরিকরা। লিআন্নাহু লা ইয়াকদিরু আলা যালিকা ইল্লাল্লাহ, কারণ কারো ছেলেকে এইরকম ভাবে পেটে করা এটা একমাত্র আল্লাহর কাজ, আল্লাহ ছাড়া কেউ করতে পারে, ইবলিস করতে পারে না, কেউ করতে পারে না। আওলা ইউসাদ্দিকা, অথবা বিশ্বাস যদি না করে ফালা ইয়ুমকিনু আন ইয়াকবালা কাউলাহু, যদি বিশ্বাস না করে, আর এটাই ঠিক যে যদি বিশ্বাস না করে তাহলে ফালাইম কোন আইয়াকবালা কাউলাহমা, হ্যাঁ যদি বিশ্বাস না করে তাহলে তার কথা গ্রহণ করবে না, তাহলে আব্দুল হারিস নামই রাখবে না, তোমার কথা বিশ্বাসই করি না, মৃত্যুক তুমি একবার আমাদের জান্নাত থেকে বের করেছে আর কত আমরা গুনাহগার হয়ে আল্লাহর কাছে দোয়া করে তবা হয়েছে আর আবার তোমরা তুমি গুমরা করার জন্য এসেছো, তাহলে ওর কথা মানত না, যাও ভাগো, তাড়িয়ে দিত। আল ওয়াজুল সাবে বলে সপ্তম খণ্ডন হচ্ছে আয়াতের শেষ অংশ, আল্লাহ কি বলছে? ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, মানব জাতি যে শিরিক করে এখানে আর দ্বিবচন বলা হয়নি, তাহলে শিরককে সম্পৃক্ত করা হয়েছে আয়াতে কার সাথে? সমস্ত মানুষের সাথে, মানুষ মানুষ মুশরিকদের সাথে, যারা মুশরিক মানুষ তাদের সাথে, মানুষরা যে শিরিক করে সেই শিরিক থেকে আল্লাহ হ্যাঁ অনেক ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে। জি বলছেন যে ফাতাআলাল্লাহ আম্মা ইউশরিকুন বিযামিরিল জামা, এখানে জামার জমির হ্যাঁ জামার যে প্রনাউন এসছে, ওয়ালাউ কানা আদম হাওয়া, যদি আদম হাওয়ার শিরকের কথা উল্লেখ করার উদ্দেশ্য হইতো তাহলে আল্লাহ বলতেন ফাতাল আল্লাহু আম্মা ইউশরে কানে, আদম হাওয়া যে শিরিক করেছে ওর থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে এই কথা বলতেন, তো ইউশরে কানে তো বলেননি, ইউশরে কোন বলেছেন বুঝলেন? ফাহাজিল ওজু তাদুল্লু আলা আন্না হাজিল কিসসা বাতিলাতুন মিন আসাসিহা, শেখ ইবনে ওসাইমিন রহমাতুল্লাহ বলছেন যে এই সাতটি কারণ স্পষ্ট প্রমাণ করে এই ঘটনা একেবারে শিকড় থেকেই বাতিল, মানে শুরু থেকে শেষ পর্যন্তই বাতিল একবারে। ও আন্নাহু লা ইয়াজুজু আন ইউতাকাদা ফি আদম হাওয়া আন ইয়াকামিনহুমা শিরকুন, আর আদম হাওয়া সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা রাখা যে তাদের দ্বারা শিরক হইতে পারে এটা হচ্ছে বাতিল কথা, বাতিল কথা যে আদম আর হাওয়া সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা। বেহিয়া হালিমিনা, যে কোনো অবস্থায় হোক না কেন, যে কোনো দুর্দিনে হোক না কেন, কখনো তারা শিরক করতে পারে না। ওয়াল আম্বিয়া মুনাজ্জাহুনা আনিশ শিরক,
আর নবীগণ শিরক থেকে মুক্ত, ছোট শিরক বড় শিরক সমস্ত শিরক থেকে মুক্ত, মুবাররাউন তারা বড়ই এক নির্দোষী, বিত্তেফাকে আহল ইলম এই ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে। সুতরাং যে আগের তফসিরটি আর যে তফসিরটিতে এই আপনার আসারটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে আবি হাতিমের উদ্ধৃতি দিয়ে কিতাবুত তাওহীদ বর্ণিত হয়েছে, এই ঘটনা ঠিক নয়, সাতটি কারণে এই ঘটনা ভুল ভিত্তিহীন। আল্লাহু আলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন, আর তাওহীদের উপর আল্লাহ পাক যেন কায়েম রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের শিরক থেকে, বিদাত থেকে, গুমরাহি থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। পাঁচ অক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ দিনের সহি জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। দিনের অনুসরণ করার তৌফিক দান করেন। কোরআন সন্ন্যার ইত্তেবা করার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়ার বালা মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন। দিনের ফিতনা, দুনিয়ার ফিতনা, সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। ফিতনার যুগে আল্লাহ পাক রব্বুল ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন। দিন ইসলামের হেফাজত তৌফিক দান করেন। ছেলে মেয়েদের হেফাজত করে আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত রকমের জালেমদের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন। আল্লাহ জালেমদের কে জালেমদের ফিতনায় আমাদেরকে ফেলে দিও না। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমদের ফিতনায় আমাদেরকে আল্লাহ পাক লিপ্ত করিও না, ফেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সার্বিক হেফাজত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরও মজার কথা, যখন নামের কথা আমাদের এক ভাই জিজ্ঞেস করলেন, তখন মজার কথা যে আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে টেলিফোন করে নামের ব্যাপারে, আর নাম ছেলে একটা মেয়ের রাখবে, এত যত্নবান নামের ক্ষেত্রে, মশাল্লাহ, অর্থের দিকে যত্নবান না, কিসের ক্ষেত্রে যত্নবান বলছি, মায়ের নামের প্রথম অক্ষর নিতে হবে আর বাপের নামের প্রথম অক্ষর নিতে হবে, বোঝা গেছে? মায়ের নামের প্রথম অক্ষর আর বাপের নামের প্রথম অক্ষর নিতে হবে, এই মুশকিল। নামের অর্থ যা হবে তাই হোক, কিন্তু এটা মিলাইতে হবে। যদি এর নাম রাসলান থাকে তো এর নামে হ্যাঁ কিছু একটা হইতে হবে, রাজলান কিছু একটা হইতে হবে, মোট কথা রা থাকতে হবে। মায়ের নামে যদি মাইমোনা থাকে তো মিমটাকে কোন নাম করে নিয়ে আসতে হবে, তো দুটোকে তো প্রথমে রাখা যায় না, তো রায়ের পরে ম কোনো একটা কিছু করতে হবে। হ্যাঁ, আস্তাগফির, তো এইরকম কেন এগুলো, এসব তাকাল্লুফ আর এসব এই ফালতু কাজ, অনার্থক কাজ, লাগো এগুলো লাগো, আল্লাযীনা মানে লাগবে মরিজুন, মুমিন মানুষ অনার্থক কথা কাজ থেকে বেঁচে থাকে, এগুলো ফালতু কাজ। আসলে নাম রাখবেন আল্লাহর সাথে সম্পৃক্ত করে নাম রাখেন সবচেয়ে ভালো, আর না হলে যে কোনো নবীর নাম রাখেন সবচেয়ে ভালো, দুটো নাম সবচেয়ে ভালো। মেয়েদের নামের ক্ষেত্রে নবী সনে বিবিদের নাম রাখেন, না হয় মেয়েদের নাম রাখেন, না হয় সাহাবি মেয়েদের নাম রাখেন, সবচেয়ে ভালো। আর তারপরে যে কোনো বৈধ নাম জায়েজ আছে, যে কোনো বৈধ নাম জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দুয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করেন? আপনাকে দুয়ার নির্দেশ করা হয়েছে, পরিবর্তন করেন না করেন কিন্তু দোয়া করতে বলা হয়েছে। দোয়াটা একটা মানুষের তদবির, প্রচেষ্টা। যেমন আপনাকে সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য শারীরিক মানসিক প্রচেষ্টা লাগবে, তেমনই দুয়ার প্রচেষ্টা লাগবে, দুটো লাগবে। তাকদীর, কেউ কেউ বলেছেন যে কিছু তকদির আছে যে দোয়াতে অথবা বাপ মায়ের সেবা যত্ন করায় বা আত্মীয়দের সাথে সুসম্পর্কে পরিবর্তন হইতে পারে, বালা মুসিবত দূর হইতে পারে, হয়তো ওগুলো মুআল্লাক তাকদীর। মুআল্লাক যেমন তাকদীরকে দুই ভাগে ভাগ করেছে, কিন্তু যদি দেখা যায় যে কোনো একটা বিপদ আপদ আসলো, তাহলে জানতে হবে যে অতি আবার কল্যাণ আছে। দোয়া করলে আপনার বিপদ আপদ আসবে না এমন কথা নেই। নবী সাল্লামের বিপদ আপদ এসছে, আম্বিয়া রসুলগণের বিপদ এসছে, তাদেরকে জেলে যেতে হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে জেলে যেতে হয়েছে, তারা কি দোয়া করেন নাই? কিন্তু কথা হচ্ছে যে তাতে কল্যাণ ছিল, তাতে কল্যাণ ছিল, জেল থেকে বেরিয়ে এসছে নির্দোষী, সবাই জেনেছে যে নাম্বার ওয়ান লোক, নাম্বার ওয়ান লোক, এত চেষ্টা করেছে জুলাইখা, একটু এদিক ওদিক করতে পারেনি ওকে, ঠিক কিনা, মুক্ত হয়ে বেরিয়ে এসছেন। তো অনেক দুঃখ কষ্ট বালা মুসিবতে আবার কল্যাণ আছে, কল্যাণ আছে। দোয়াটাও তকদির আছে, ওটাও তকদির আছে যে আপনি দোয়া করবেন, সেজন্য আল্লাহ কি জানে না যে আপনি দোয়া করবেন কি করবেন না, ওটাও জানে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কি মনে করেন যে আল্লাহ জানেন না, আর আপনি হঠাৎ করে একটা কাজ করে ফেলছেন তখন আল্লাহ এরকম করলেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামদেশে থেকে, সামদেশে যেতে ইচ্ছা করেছিলেন, যাচ্ছিলেন আর শুনতে পেলেন যে ওখানে প্লেগ শুরু হয়েছে, মহামারী, বসন্ত, আর খুব লোক মারা যাচ্ছে। রাস্তাতে ফিরে গেলেন, তো অনেক সাহাবার বললেন যে এরকম কেন করলেন আপনি, আল্লাহর তকদির থেকে পালিয়ে আসছেন? আল্লাহ যদি তকদির রাখে তো আপনাকে রাস্তা তো এই মহামারী ধরতে পারে আর মদিনা তো ধরতে পারে, তা আপনি কেন ফিরে চলে সামদেশে ঢুকলেন না কেন?
তখন তিনি বলেছেন আতাফের রমিন কাদারিল্লাহ, তাকে যারা ইতরাজ করেছিল তার বলেছে আল্লাহর তকদির থেকে পালাচ্ছেন নাকি, তখন তিনি বলছেন না ফেরর মিন কাদরিল্লাহ ইলা কাদরিল্লাহ, আল্লাহর তকদির থেকে আল্লাহর তকদিরের দিকে পালাচ্ছি, মানে আমার ওখান থেকে ফিরে যা অত কিছু দূর যাওয়াটাও তকদির ছিল আর ফিরে আসাটাও আল্লাহর তকদির। বুঝা গেছে? চেষ্টা করতে বলা হয়েছে, কেউ যদি সতর্ক রাস্তা দিয়ে হেঁটে জোরে গাড়িটা আসছে, যদিও অনেকটা দূরে আছে কিন্তু খুব স্পিডে গাড়িটা আসছে, সে যেন দাঁড়িয়ে গেল। আর এক বেকুব যদি বলে যে আপনি কি আল্লাহর তকদিরকে ভয় করেন, সে যেন দাঁড়িয়ে গেলেন নাকি। হ্যাঁ, আর এইখানে সতর্ক হয়ে দাঁড়িয়ে যাওয়াটাই হচ্ছে তকদির আপনার, এটা আপনাকে তদবির করতে বলা হয়েছে, তাকদিরের সাথে তদবির মানে প্রচেষ্টা করতে বলা হয়েছে। প্রচেষ্টা, দোয়াটাও একটা প্রচেষ্টা, মেহনত, যেমন আপনার শারীরিক মানসিক মেহনত লাগবে, ওই রকম দোয়ারও মেহনত লাগবে। তো আপনার আব্বার খেদমতের জন্য যদি একটা মাস হজে আসবেন, যদি আপনার কোনো বোনকে রেখে দিতে পারেন, এইভাবে যদি করাইতে পারেন তো ভালো। যদি আর্থিক সচ্ছলতা মায়ের থাকে তাহলে হজ ফরজ, যদি হজ ফরজ হয়ে গিয়ে থাকে তার ব্যক্তি মালে, আপনার টাকা দিয়ে নয় আর আপনার বাপের টাকা দিয়েও না, যদি আপনার আম্মার জমি জায়গায় এতটা আছে যাতে হজ ফরজ, ওনার নামে জমি আছে বা ব্যাংক ব্যালেন্স আছে, তাহলে তার হজ ফরজ আছে, তখন আর স্বামীর অনুমতি লাগবে না, তবে মাহরম অবশ্য লাগবে। স্বামী আসতে না পারলে আপনার মায়ের বাপ বা আপন ভাই, হ্যাঁ, বা আপনারা কোনো এক ছেলে সাথে আসলেন, এইরকম কোনো সাথী সঙ্গী লাগবে। যদি সাথী সঙ্গী ওইরকম মাহরম স্থায়ীভাবে যার সাথে বিবাহ শাদী হারাম এইরকম যদি না পাওয়া যায়, তাহলে শর্ত পুরা হয়নি, আপনার মায়ের উপর হজ ফরজ হয়নি। বুঝলেন কথা? আপনার খরচ দিয়ে হজ করাবেন, মায়ের ব্যক্তিগত মালিকানা কিছু নাই, না তাহলে হজ নফল, হজ ফরজ নাই। যদি মনে করেন যে নিয়ে আসবো ঠিক আছে, আর না হলে দেখেন যদি সুস্থ হয়ে যায়, দুইজনে সুস্থ হয়ে একসাথে আসতে পারে, হ্যাঁ, তো তাহলে জরুরি নাই হজে নিয়ে আসা। ওর চাইতে বড় স্বামীর খেদমত করা ফরজ, হজ নফল, এখানে যেহেতু আপনার পয়সা দিয়ে হজ, আর স্বামীর খেদমত করা ফরজ, তো ফরজে রেখে দেন। আর যদি পরে না আসতে পারে আপনারা বদল হজ করে নিতে পারবেন, যখন অচল হয়ে যাবে, চলতি অবস্থায় সুস্থ অবস্থায় বদল হজ চলে না, হয় মৃত ব্যক্তির বদল হজ চলবে, আর না হলে যারা বিছানা ধরে নিয়েছে স্থায়ী একবারে রুগী অচল, ওদের বদল হজ চলবে। সুবহানাক আল্লাহু আমলিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।